একবার বনের পশুদের নাচ দেখিয়ে এক বানরের খুব নাম হয়েছিল। পশুরা মুগ্ধ হয়ে বানরকে তাদের রাজা করে নিল, কিন্তু রাজা হওয়ার মতো কোনো যোগ্যতাই ছিল না ওই বানরের। পশুদের মধ্যে যারা বুদ্ধিমান তারা বলল, শিয়ালেরও তো প্রচুর বুদ্ধি, তাই শিয়ালকে রাজা করা উচিত। কিন্তু তাকে বাদ করেই পশুরা বানরকে রাজা করে দিল। তাই মনে মনে বানরকে জব্দ করার জন্য শিয়াল ফন্দি আঁটতে শুরু করলো। একদিন বনের পথে ঘুরতে ঘুরতে শিয়াল দেখলো ঝোপের আড়ালে একটা ফাঁদ পাতা রয়েছে। ফাঁদ চোখে পড়তেই শিয়াল আনন্দে লাফিয়ে উঠল। সে ভাবল, যে করে হোক ওই হাবাগোবা বানরকে এই ফাঁদে ফেলতে হবে, তাহলে জন্মের মতো তার রাজাগিরির স্বাদ খুঁজবে। তখনই শিয়াল চলে গেল মহারাজ বানরকে ডাকতে। প্রণাম নেবেন মহারাজ, এই অধমকে যদি আপনার সেবা করার সুযোগ দেন তাহলে আমি ধন্য হব। তখন মহারাজ বানর পায়ের উপর পা তুলে কোলার খোসা ছাড়াচ্ছিল। একটা আস্ত কোলা কত করে গিলে ফেলে গম্ভীর মুখে বলল, তোমার মনের ইচ্ছাটা নির্ভয়ে আমাকে বলতে পারো। বনের এক জায়গায় খুব ভালো খাবার দেখে এসেছি প্রভু, বনরাজ্যে আপনি ছাড়া অমন খাবারের যোগ্য আর কেউই নেই। যদি দয়া করে অনুমতি দেন সেই জায়গায় আমি আপনাকে নিয়ে যেতে পারি। শিয়ালের মোলায়েম সুরের কথা শুনে বানর তার মনের কথা কিছুমাত্র আঁচ করতে পারল না, খুশি হয়ে বলল, তুমি হলো শিয়াল পণ্ডিত, তোমার নিমন্ত্রণ কি অবহেলা করতে আমি পারি? চলো কোথায় যেতে হবে আমি যাওয়ার জন্য রাজি আছি। মনের খুশি মনে চেপে শিয়াল তো বানরকে পথ দেখিয়ে নিয়ে এলো সেই ফাঁদের কাছে। ঝোপটা দেখিয়ে বলল, মহারাজ এই ঝোপের পেছনেই সব খাদ্য লুকানো আছে, আপনি এবারে গিয়ে খেতে শুরু করুন, আমি হলাম আপনার দাস, একটু দূরে দাঁড়ানাই আমার পক্ষে ভালো হবে। বোকা বানর শিয়ালের কোথায় ভুলে সুখাদ্যের লোভে ঝোপের ভেতরে ঢুকে পড়ল, সঙ্গে সঙ্গে ফাঁদে পড়ল সে আটকে। তখন সে চিৎকার করে শিয়ালকে ডেকে বলল, ওহে শিয়াল, তুমি কোথায় নিয়ে এলে আমাকে, আমি যে আটকে পড়লাম। শিয়াল বাঁকা হাসে বলল, বানর মশাই তুমি একটা আকাট মুখ্য, এই বুদ্ধি নিয়ে তুমি পশুদের রাজা হওয়া যায় না, শিকারীরা এক্ষুনি আসবে। এই কথা বলে শিয়াল হাসতে হাসতে বনের ভিতরে চলে গেল। এই গল্প থেকে আমরা জানতে পারি যোগ্যতার অতিরিক্ত দায়িত্ব যারা নেয় তাদের বিপদই পদে পদে থাকে। এই যে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আরও এই ধরনের নতুন নতুন কার্টুন ভিডিও পাওয়ার জন্য।